সানার পরে আমরা প্রথম রাকাতে শুধুমাত্র যখন আমরা কি করব সানা পাঠ করব সানা পাঠ করার পরে কেউ যদি জেনে বুঝে আপনার আমিন না বলে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে না বা আমিন ছেড়ে দেওয়ার কারণে তাকে সাহস সিজদাও দিতে হবে না অনেক ভাইয়ের প্রশ্ন বা আমাদের অনেক মুসল্লি ভাইরা প্রশ্ন করে যে আমরা হয়তো যারা পরে এসে নামাজে শরীক হই পরে দেরি লেট হয়ে গেছে যে কোনো কাজকর্মে পরে এসে বা উযু করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেছে নামাজে শরীক হব এখন ইমাম সাহেব হয়তো কি সানা পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে আপনার দেখা যাচ্ছে যে আপনার কি কিরাত পাঠ করারও শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন আমি এসে নামাজে শরীক হলাম এখন আমি কি করব আগে কি সানা পাঠ করব না আপনার ফরজ যেটা ফরজ সূরা ফাতিহা পাঠ করা হলো কি ফরজ এখন সূরা ফাতিহা পড়ব নাকি আপনার সানা পড়ব যদি সানা পড়ি তাহলে সূরা ফাতিহা ছুটে যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে একজন মুক্তাদি একজন মুসল্লির করণীয় হচ্ছে বা মাসবুকের করণীয় হচ্ছে যে আগে আপনাকে কি করতে হবে সূরা পড়ে নিতে হবে এখানে সানা পড়াটা জরুরি নয় কেন যে সানা হচ্ছে আপনার সুন্নাহ তো সুন্নাহ না পড়লেও যেহেতু সালাত হয়ে যাচ্ছে অতএব আমাকে কি করতে হবে সূরা ফাতিহাটা যে কোনো উপায়ে কি ইমাম রুকুতে যাওয়ার আগে আগে সূরা ফাতিহাটা পড়ে নিতে হবে হ্যাঁ সানা ছুটে গেলে ছুটে যাক তবে এমন যদি হয় যে আমি এসেছি লম্বা সময় আছে দীর্ঘ সময় আছে আমি সানা পড়েও সূরা ফাতিহা পড়েও ইমামের সাথে রুকুতে যেতে পারবো তাহলে পরবর্তীতে যারা আসবে তারা এরকম সময় পেলে সানা পাঠ করে সূরা ফাতিহা পড়ে তারপরে কি করবে আপনার নামাজ আদায় করবে আর সময় সংক্ষেপ হলে আপনার সূরা ফাতিহাটাকে পাঠ করে নেবে যাতে করে ইমামের সাথে কি রুকুতে যেতে পারে তাহলে মাসালা ক্লিয়ার দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্নাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সানার পরে আমরা প্রথম রাকাতে শুধুমাত্র যখন আমরা কি করব সানা পাঠ করব সানা পাঠ করার পরে আমাদের আউযুবিল্লাহ পড়তে হবে এবং বিসমিল্লাহ পড়তে হবে তারপরে সূরা ফাতিহা কি করতে হবে পড়তে হবে আমরা হয়তো অনেকেই আউযুবিল্লাহ হয়তো পড়ি না শুধু বিসমিল্লাহ পড়ি আবার অনেকেই প্রশ্ন করে মুসল্লি ভাইয়েরা যে আমরা কি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার আগে আউযুবিল্লাহ পড়াটা জরুরি নয় তবে বিসমিল্লাহ পড়াটা হলো কি সুন্নাহ প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ পড়াটা হলো কি সুন্নাহ আর যদি অন্য কোনো সূরা মিলাই আর সেটা পূর্ণাঙ্গ সূরা হয় বা সূরার শুরু থেকে যদি ইমাম আপনার কি করে পাঠ করে তাহলে বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে কি আপনার সুন্নাহ আউযুবিল্লাহ যে পড়তে হবে তার দলিল কি তার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কি করেছেন আপনার পড়েছেন যখন সানা পাঠ করা শেষ হয়েছে তখন তিনি পড়তেন আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি এটা কি করেছেন পড়েছেন এখন হাদিসের এই শব্দগুলো যদি কাউরি মুখস্থ না থাকে ধরুন যে কাউরি মুখস্থ নাই আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি এটা মুখস্থ নাই তাহলে অন্য বর্ণনায় আছে যে এটা মুখস্থ না থাকলে যেটা আমরা সচরাচর পড়ে থাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি করতে হবে পড়ে নিতে হবে তাহলে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারি আর সবচেয়ে বেটার হলো আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি এটা কি পাঠ করা যেটা রাসূলুল্লাহ কি করেছেন তার হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরপরে এটা পাঠ করা হলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে ইমাম যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত পড়া শেষ করবে আমরা তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি করব শুরু করব এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইমামের আগে কোনো ক্রমেই যেন আমাদেরকে রাতটা না হয় আমরা বেখিয়াল থাকি যার ফলে আমরা অনেক সময় কি ইমামের আগেই হয়তো ওলাদ্দালিন পর্যন্ত পড়ে ফেলেছি এরকম আমাদের কি হয় তো যখন জাহরিকে রাত উচ্চ স্বরে যখন ইমাম পড়বে তখন আমরা খুব সাবধানতার সাথে আমরা তার পিছে পিছে আমরা কি করব আপনার আয়াতগুলো পড়ার চেষ্টা করব ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলবে বলার পরে যখন আর রহমান রহিম শুরু করবে তখন আমরা কি করব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা পড়ব বড় দুঃখের বিষয় এটা আমাদের বাস্তবায়ন নাই হ্যাঁ যার কারণে দেখা যায় আমাদের চর্চা যেহেতু নাই ইমাম ওলাদ্দাল্লিনের ভিতরে আছে পিছন থেকে কি আপনার মুক্তাদিরা তারা আমিন আমিনের আওয়াজ কি চলে আসে
এটা আমাদের বাস্তবে এগুলো ঘটছে, প্র্যাকটিক্যাল ঘটছে। যখন আমরা এটা অভ্যাস করে নিব যে ওয়ালাদ্দালিন বলে থামার পরে ইমাম যখন আমিন বলবে তখন আমাদেরকে কী করতে হবে, আমিন বলতে হবে। আর ওয়ালাদ্দালিন এর ভিতরেই আছে, আমরা যদি আমিন বলে দিলাম তাহলে বোঝা যাচ্ছে যে ওয়ালাদ্দালিন আমি আগেই পড়ে ফেলেছি, ওয়ালাদ্দালিনটা আমি আগেই পড়ে ফেলেছি। তাহলে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যে ইমামের আগে যেন আমিন না হয়, ইমামের আগে যেন ওয়ালাদ্দালিন আপনার কি না হয়, এটা আমাদের খুব সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ইজা আম্মানাল ইমাম ফা আমিনু, যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমামের আমিন তো আমাকে শুনতে হবে, ইমাম ওয়ালাদ্দালিনের ভিতরেই যদি থাকে আর আমিন আমরা বলে ফেললাম তাহলে এখানে ক্রস করে ফেললাম রাসূল সাল্লামের নিষেধাজ্ঞা, আমরা এটা উপেক্ষা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে ইমামের আগে করা যাবে না, তাহলে আমরা করে ফেললাম, তো এটা তো অপরাধ। এরকম অপরাধ যেন না হয়, অপরাধ হলেই তো ওই সমস্ত মুসল্লিদেরও তো শাস্তি হবে। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সমস্ত মুসল্লিদের জন্য কি আপনার জাহান্নামের দুর্ভোগ শাস্তি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বেখেয়াল থাকে, উদাস থাকে, মনোযোগ দিয়ে যারা সালাত আদায় করে না। তাহলে তো আমাকে মনোযোগী হতে হবে যে ইমামের আগে আমার কিরাত হবে না, আমার রুকু হবে না, আমার সাজদা হবে না, হ্যাঁ আমার রুকু থেকে উঠা হবে না, সাজদা থেকে উঠা হবে না, এগুলো কি খেয়াল রাখতে হবে। তাড়াহুড়া কি আপনার করে ইমামের আগে কোনো কাজ করা যাবে না। তা আমরা এখানে বুঝতে পারলাম যে আমিনটাও আমাদের কি করতে হবে, ইমামের পরে বলতে হবে। আল্লাহ রাসূল আমরা হাদিসে বলেছে ইযা ক্বারা আল ইমাম ওয়ালাদ্দালিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ্দালিন বলা শেষ করবে, এখানে ফা আরবি গ্রামার অনুযায়ী কি মানে তাকিবের জন্য আসে, অর্থাৎ ইমামের পরে করার নির্দেশনা, ইমামের আগে বা ইমামের সাথে সাথে কি আপনার হবে না, ইমামের সাথেও কি করা যাবে না। এই ফা শব্দটার অর্থ হলো ইমামের পরে করা, তাহলে ইমামের সাথেও কি আপনার করা যাবে না, কোনো কাজই না, শুধু কেরাত না, কোনো কাজই কি আপনার ইমামের সাথে সাথে করা যাবে না, ইমামের পরে পরে করতে হবে। হ্যাঁ, এই জন্য সব ব্যাপারে আমাদেরকে যে নির্দেশগুলো রাসূল সাল্লাম দিয়েছেন যে ইজা কাব্বার আল ইমামু ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে আর পরে তোমরা কি আল্লাহু আকবার বলবে, তাহলে এখানে ইমামের সাথে বলা হয় নাই, এখানে বলা হয় যে ইজা কাব্বার আল ইমামু কাব্বিরু, এখানে ফা সংযুক্ত করা হয়েছে। অতএব মনে রাখতে হবে যে ইমামের আগে যেন আমাদের কোনো কাজ না হয়। তাহলে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আমরা এটা দুই নম্বর আপনার কি সুন্নাহ, তিন নম্বর সুন্নাহ হচ্ছে আপনার কি কাউলু আমিন, এটা আলোচনা আমরা করেই ফেলেছি। আমিন বলাটাও হচ্ছে কি সুন্নাহ, কেউ যদি জেনে বুঝে আপনার আমিন না বলে তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে না, বা আমিন ছেড়ে দেওয়ার কারণে তাকে সাহস সিজদাও দিতে হবে না। তাহলে আমিন বলা হ্যাঁ একটা কি ফজিলতের কাজ, সোয়াবের কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিতলা, যে কোনো ব্যক্তি একটি নেকির কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিটাকে বাড়িয়ে আপনার কি দশে পরিণত করেন। আমি একটা ভালো কাজ করলাম তো ভালো কাজের নেকি একটাই আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াবান হয়ে তিনি কি করেন, ওই একটা নেকিকে দশে রূপান্তর করেন। আর যদি আল্লাহর মনোপুত হয়ে যায় তাহলে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে যদি পছন্দ হয়ে যায়, এমনি অটোমেটিক তো বাড়াবেই, হ্যাঁ এটা কোরআনের কথা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দশ গুণ কি করবেন, হ্যাঁ নেকি দিবেন। আর যারা খারাপ কাজ করবে, একটা পাপ কাজ করবে, আল্লাহ তাআলা ওই একটাই গুনাহ লিখবেন, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো আমাদের একটি সুন্নাহ, সালাতে একটি সুন্নাহ যদি আমরা আদায় করতে পারি, ওই একটি সুন্নাহ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দশটা নেকি দিবেন। তো আমিন বলা এটা একটা নেকি আল্লাহ দিবেন, কিন্তু এই যে আমি এই সুন্নাহটা যদি পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেকি দিবেন কয়টা, দশটা। আর যদি পছন্দ হয়ে যায় আল্লাহর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, আবার সাতশো পর্যন্ত কি ঠেকাতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে আমিন বলা এই সপক্ষে অনেক দলিল আছে।